हेलो सर, हेलो, गुड मॉर्निंग एवरीवन। गुड मॉर्निंग मैम। गुड मॉर्निंग मैम। गुड मॉर्निंग मैम। आई विल बी टेकिंग योर इंग्लिश क्लास टुडे। सो एम आई ऑडिबल? सुना जाते हैं हमारा कथा? यस मैम, ऑडिबल। यस मैम, यस मैम, यस मैम, यस मैम। ओके ओके, তো এটা কি তোমাদের ফার্স্ট ক্লাস ইংলিশ না এর আগে কিছু হয়েছে? স্যার ফার্স্ট ম্যাম, ফার্স্ট নো ম্যাম, না ম্যাম, ফার্স্ট ক্লাস। আচ্ছা দেখো, এখন তোমরা তো ইংলিশ গ্রামারে তো পড়ে এসছো বেসিক জিনিসগুলো। তো হোয়াট আই উইল বি টিচিং টুডে, আজকে আমি প্যারাগ্রাফটা শুরু করব, যে আইডেন্টিফিকেশন এন্ড অর্গানাইজেশন অফ ডিফারেন্ট প্যারাগ্রাফ টাইপস। ঠিক আছে? হ্যাঁ, এটা আগে শুরু করব, আমি তোমাদের স্ক্রিন প্রেজেন্ট করব, দেখতেও পাবে। তো এতদিনও তোমরা ঠিক আছে প্যারাগ্রাফ লিখে এসছো, অনেক গ্রামারেরও ডিফারেন্ট পার্টস অফ স্পিচ পড়ে এসছো কিনা? Yes ma'am. Yes, so someone please tell me what are the different parts of speech. Let's start with that. Parts of speech bolte amra mane ki ki bujhi, kake bujhi, eta ektu bolo. Koto rokomer parts of speech ache? Noun, verb, adverb, adjective, ei gulo ke bola hoy parts of speech. Very good. Ki bolcho? Raj Mukherjee. Okay, very good. আচ্ছা, এগুলো কি বলি, এগুলো আরো ভালো করে আমরা শিখবো। আমাদের দেখো মেইনলি যেটা দরকার সেটা হচ্ছে কি, যে কারেক্ট টেকনিক্যাল রাইটিং, এটা আমাদের কিন্তু হওয়া দরকার। যে এখন তোমরা যে একটা ওয়ার্ক এনভায়রনমেন্ট, এই কোর্সটা করে ওয়ার্ক এনভায়রনমেন্টে ঢুকবে, সেখানে যে তোমাদের রিপোর্ট লিখতে হবে বা গুছিয়ে তুমি একটা কোনো প্রজেক্টের কোনো একটা কিছু এলাবোরেশন তুমি দেবে, তা এগুলো যাতে একদম অ্যাকুরেট, কোনো রকম গ্রামাটিক্যাল এরর যেন না থাকে, তার জন্য আমাদের বেসিক গ্রামারটা এইটা আমাদের একটু রিভাইজ করতে হবে। আর হচ্ছে কি, টেকনিক্যাল রাইটিং, এতদিন করেছো কি কি খুব এলাবোরেট ফর্মে অনেক কিছু লিখে টিকে এসছো, কিন্তু সেটা না, হোয়াট উই ওয়ান্ট, আমাদের যেটা দরকার কি, প্রিসাইজলি একদম ছোট করে আমরা কত কারেক্ট, কত ঠিক করে আমরা লিখতে পারি। তো সেই জন্যই আমরা কি এই কমিউনিকেটিভ ইংলিশটা, এইটা একটু ভালো করে আমরা আরেকবার একটু রিভাইজ করে নেব, কেমন? এই হচ্ছে আমাদের মোটোটা। আচ্ছা, তাহলে আমরা প্যারাগ্রাফটা দিই। জাস্ট এ মিনিট। আচ্ছা দেখা যাচ্ছে কি, প্লিজ কনফার্ম। ওকে ওকে, ভেরি গুড। প্রথমে যেটা বলছি, যে আইডেন্টিফিকেশন এন্ড অর্গানাইজেশন অফ প্যারাগ্রাফ টাইপস, কত রকমের আছে। প্যারাগ্রাফ বলতে আমরা কি বুঝি, যে তোমরা ছোটবেলায় কি দেখেছো, যে একটা টপিক দিয়ে দেওয়া হয়েছে, যে কোনো একটা পার্টিকুলার থিমের ওপরে সেটাই লিখেছি। দেখো, হোয়াট ইজ আ প্যারাগ্রাফ, আ ডিস্টিংক্ট সেকশন অফ আ পিস অফ রাইটিং। হ্যাঁ, কোনো একটা টপিকের ওপরে নির্দিষ্ট ভাবে কিছু লিখছি, ইউজুয়ালি ডিলিং উইথ আ সিঙ্গেল থিম, একটাই টপিক থাকছে ওপরে, একটাই আইডিয়া থাকছে, আর ইট ইজ ইন্ডিকেটেড বাই এ নিউ লাইন। আমরা প্যারাগ্রাফ করে করে বা নাম্বার দিয়ে দিয়ে আমরা পরপর এরকম ভাবে লিখে যাচ্ছি একটা কোনো পার্টিকুলার টপিক। আমি একদম ছোটবেলা থেকে বলছি, যেরকম ধরো সেই যে বাচ্চা বেলায় করেছো রেনি ডে কোনো একটা কিছু নিয়ে, বা কোনো ফেমাস পার্সনদের ওপরে কোনো কিছু লিখেছো, এরকম ভাবে একটা টপিক দিয়ে দেওয়া হয়েছে আর তোমরা লিখে গেছো।
তাহলে এখন আরেকটু স্পেসিফিক্যালি কি বলছি যে চার রকমের প্যারাগ্রাফ এটা আমরা একটু এখন এটাকে পার্টিকুলারলি আমরা আইডেন্টিফাই করব। দেখো কিভাবে, ফার্স্ট যে টপিকটা কিরকম টাইপের প্যারাগ্রাফ হতে পারে, একটা হচ্ছে কি প্রসেস ডেসক্রিপশন টাইপ অফ প্যারাগ্রাফ। বোঝা যাচ্ছে কি? ফার্স্ট যেটা উই উইল বি ডিসকাসিং দ্যাট ইজ প্রসেস ডেসক্রিপশন টাইপ অফ প্যারাগ্রাফ। এই প্রসেস ডেসক্রিপশন মানেটা কি, যে কোনো একটা জিনিস তৈরি হচ্ছে সেটা কিভাবে হচ্ছে, এন্টায়ার প্রসেসটা যে প্যারাগ্রাফের মাধ্যমে তুমি বুঝিয়ে দিচ্ছ সেটাকে আমরা বলছি হচ্ছে প্রসেস ডেসক্রিপশন টাইপ অফ প্যারাগ্রাফ। এখানে দেখো, তাহলে আমরা প্রসেস ডেসক্রিপশন প্যারাগ্রাফ ইংলিশে কি বলতে পারি, ইট ইজ আ সিকোয়েন্স অফ ইভেন্টস, বা প্রসেস ডেসক্রিপশন টাইপ অফ প্যারাগ্রাফ ইট প্রোভাইডস আ সিকোয়েন্স অফ ইভেন্টস স্টেপ বাই স্টেপ। কোনো একটা জিনিস তুমি যে তৈরি করছো, সে পাবলিশিং, নিউজ পেপার বলো, হোয়াট এভার ইট ইজ, যে কোনো একটা কিছু, টি প্রসেসিং, সিরিয়াল মেকিং, যা হোক একটা হোক না কেন, সিকোয়েন্স অফ ইভেন্টস পরপর কি করে হচ্ছে, স্টেপ বাই স্টেপ সেটা যে প্যারাগ্রাফ বোঝায় সেটাকেই আমরা বলছি হচ্ছে প্রসেস ডেসক্রিপশন টাইপ অফ প্যারাগ্রাফ। সেকেন্ড আসছে কি, কজ এন্ড এফেক্ট টাইপ অফ প্যারাগ্রাফ। একটা যে কোনো পার্টিকুলার রিজন দিয়ে দেওয়া হচ্ছে, কোনো একটা কিছু ঘটনা দিয়ে দেওয়া হচ্ছে তোমাদের, তারপরে বলা হচ্ছে যে কি হোয়াট ইজ হ্যাপেনিং অ্যাজ এ রেজাল্ট অফ সামথিং, কি হচ্ছে ওটার পরিপ্রেক্ষিতে কি হচ্ছে, তাহলে এই টাইপের প্যারাগ্রাফকে আমরা বলি হচ্ছে কজ এন্ড এফেক্ট টাইপ অফ প্যারাগ্রাফ। এটা যে কোনো জিনিস নিয়েই হতে পারে, এই কজ এন্ড এফেক্ট টাইপ অফ প্যারাগ্রাফটা, যে হ্যাঁ পলিউশনের জন্য কি কি হচ্ছে সেইটার উপরেও হতে পারে, ইট মে বি এনিথিং, বা ওয়াচিং আ লট অফ টিভি তার এফেক্ট কি কি হতে পারে, তো কোনো পার্টিকুলার একটা কিছু নিয়ে হবে যে তা না, একটা কিছু রিজন দিয়ে দেওয়া হলো, আর দেখতে পাবে এবারে দেখো, একটা কিছু রিজন দিয়ে দেওয়া হলো, তারপরে সেটার রেজাল্টে কি কি হচ্ছে, হোয়াট ইজ হ্যাপেনিং অ্যাজ আ রেজাল্ট অফ ইট, সেইটা আমরা যে প্যারাগ্রাফে ডিল করি সেটাকে বলি হচ্ছে কজ এন্ড এফেক্ট টাইপ অফ প্যারাগ্রাফ। থার্ড এরটা দেখো, কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট। আচ্ছা প্লিজ রেসপন্ড, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে তোমরা শুনতে পাচ্ছ কি না। তারপরে হচ্ছে কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট, দুটো জিনিস দিয়ে দেওয়া হলো তোমাকে, কম্পারিজন ফর এক্সাম্পল এক্স এন্ড ওয়াই এন্ড বি দিয়ে দেওয়া হলো, তাদের মধ্যে তোমাকে কম্পেয়ার করে গুড আর ব্যাড কি আছে জিনিসগুলো, পজিটিভ আর নেগেটিভ বা প্রস এন্ড কনস এই জিনিসগুলো, এগুলোকে যে প্যারাগ্রাফ ডিসক্রাইব করে সেটাকে আমরা বলছি হচ্ছে কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট টাইপ অফ প্যারাগ্রাফ। তা সিমিলারিটিস কি আছে, ডিসিমিলারিটিস কি কি আছে। লাস্ট ওয়ান হচ্ছে কি, প্রবলেম সলিউশন টাইপ অফ প্যারাগ্রাফ। এই প্রবলেম সলিউশনে কি, তোমাকে একটা সিচুয়েশন দিয়ে দেওয়া হলো, তারপরে কি সেটার প্রবলেম কি কি, আর তুমি কি সলিউশন প্রোভাইড করছো। টেক ফর এক্সাম্পল একটা সিচুয়েশন কি, যে পলিথিন ক্যারি ব্যাগস হ্যাভ হেল্পড আস অ্যাজ আ হ্যান্ডি ক্যারিয়ার অফ থিংস, এটা ধরো আমি একটা সিচুয়েশন এটা আমি নিচ্ছি, একটু ভালো করে এটা বোঝার চেষ্টা করো। এই টেকনিক্যাল রাইটিং এ কি, উই নিড টু স্টেট আ সিচুয়েশন। প্রবলেম সলিউশন টাইপ অফ প্যারাগ্রাফে কি করছি আমরা, ফার্স্টে একটা সিচুয়েশন বলছি, যে সিচুয়েশনটা ইজ ডেসক্রাইবিং আ প্রবলেম, ইউ হ্যাভ টু সাজেস্ট আ সলিউশন টু দা প্রবলেম, সেই প্রবলেমে তুমি একটা সলিউশন দিচ্ছ, এন্ড ফাইনালি ইউ হ্যাভ টু মেক অ্যান ইভ্যালুয়েশন অফ দা সলিউশন। শুধু সলিউশনটা দিলে হলো না, তোমাকে কিন্তু ইভ্যালুয়েট করতে হচ্ছে যে এই যে তুমি সলিউশনটা দিলে তার রেজাল্টে কি হচ্ছে, হোয়াট আর দা বেনিফিটস।
সিচুয়েশনটা কি বলছো কি যে পলিথিন ক্যারি ব্যাগ হ্যাভ হেল্প আস অ্যাজ এ হ্যান্ডি ক্যারিয়ার অফ থিংস, যাই কিছু জিনিস আমরা নিচ্ছি, আমরা দোকান থেকে একটা পলি ব্যাগ আমরা পেয়ে যাচ্ছি ক্যারিয়ে, সেটাতে আমাদের খুবই সুবিধা হচ্ছে। কিন্তু এটার জন্য প্রবলেম কি ক্রপ আপ করছে, কি রেজাল্ট হচ্ছে, যে যেহেতু পলিথিন ডিকম্পোজ করছে না, তাহলে কি দ্য ইউজ ব্যাগস ক্রিয়েট সিরিয়াস প্রবলেম। তাহলে তুমি কি সলিউশন দিতে পারছো? টেক ফর এক্সাম্পল, তোমাকে এই সিচুয়েশনটা দিয়ে দিল, দিয়ে বললো যে দিস ইজ দ্য প্রবলেম, এরপরে কি এই জাতীয় প্যারাগ্রাফে তুমি কি লিখবে? এখানে কিন্তু অন্য আর কোনো কিছু লেখা আসবে না, যে একদম আমরা ছোটবেলায় যেরকম গল্পের মতন করে পরের পর একদম লিখে গেছি, সেটা কিন্তু আমরা টেকনিক্যাল রাইটিং এ আমরা কেউ চাইছি না। যে ওয়েদার ইট ইজ প্রসেস ডেসক্রিপশন টাইপ অফ প্যারাগ্রাফ, কজ এন্ড এফেক্ট, যে কোনো টাইপেরই হোক না কেন, ইওর রাইটিং মাস্ট বি স্পেসিফিক। এটাই কিন্তু আমাদের একটুখানি ভালো করে শিখতে হবে। আমি বলছি না যে না তোমরা কেউ প্যারাগ্রাফ লিখতে জানো না, তোমরা জানো, কিন্তু ইউ হ্যাভ টু বি ভেরি মাচ কেয়ারফুল, আর একটু বেশি কেয়ারফুল আমাদের হতে হবে, কি করে আরো শর্টে আরো সুন্দর করে অ্যাকিউরেট একদম টু দ্য পয়েন্ট আমরা লিখতে পারি। তাহলে এসো আমি এই প্রবলেম সলিউশন থেকেই আবারও যাই, যে সিচুয়েশনটা আমি তোমাদের কাছে প্লেস করলাম, করে আমি প্রবলেমটা বললাম। তোমাদের কাজ কি হচ্ছে, যখন ইউ আর আস্কড টু রাইট এ প্যারাগ্রাফ, তুমি কি করছো, তুমি সলিউশনটা দিচ্ছ, দুটো সলিউশন তিনটা সলিউশন তুমি দাও না, কেউ বারণ করে নিজে না তোমাকে একটাই সলিউশন দিতে হবে, একটাই কিছু, সেটা না। হ্যাঁ, ওয়ার্ড লিমিটেশনটা অবশ্যই দেখে নেবে, কিন্তু সরি, তো সলিউশনটা যখন তুমি দিচ্ছ, ইউ হ্যাভ টু ইভ্যালুয়েট, তোমাকে কিন্তু এটার রেজাল্টটা কি হচ্ছে সেটা তোমাকে কিন্তু বলে দিতে হবে। সেটা কিরকম, ধরো সলিউশন তুমি একটা ধরো দিলে, ফার্স্ট ওয়ান টু ব্যান দ্য ইউজ অফ পলিথিন ক্যারি ব্যাগ, তুমি এটা ব্যান করে দেওয়া হোক, এটা তুমি বললে। কিন্তু সেটাও দেখো সবসময় তো পসিবল নয়, এটাও একেবারে হয় না। তাহলে আরেকটা তুমি কি দিতে পারো, দ্য আদার ইজ টু অ্যারেঞ্জ ফর দেম টু বি রিসাইকেল, এমন একটা কিছু বলো যালে সেটাকে আমরা রিসাইকেল করতে পারি, এরকম একটা বলো। এরপরে কি হচ্ছে, তুমি যে এই সলিউশনটা দিলে, এই সলিউশনটাকে তুমি ইভ্যালুয়েট করো যে কি হতে পারে। তাহলে ফার্স্ট আনসার যেটা তুমি বলছো, যে ওয়ান ইজ টু ব্যান দ্য ইউজ অফ পলিথিন ক্যারি ব্যাগ, এটা কি হচ্ছে, ইট ইজ ইন্ডিকেটিং সামওয়াট এ নেগেটিভ অ্যাটিটিউড টু আ সায়েন্টিফিক ইনভেনশন, এটা কিন্তু লার্জলি অ্যাকসেপ্টেড হবে না, কারণ এটা কিন্তু দেখো যথেষ্ট হেল্পফুল, দরকারি, তো সেই জন্য এটা লার্জলি অ্যাকসেপ্ট করার কিন্তু একটু মুশকিল আছে। কিন্তু তুমি যদি এটা বলো যে এই রিসাইক্লিং এর এইটা তুমি যদি সলিউশনটা দাও, তাহলে কি হচ্ছে কি, ইট ইজ দ্য সেকেন্ড সলিউশন ইজ প্রেফার্ড বাই দ্য সায়েন্টিস্ট। প্রথমটা দেখছি কি ইভ্যালুয়েট করে, ইট ইজ নট অ্যাকসেপ্টেড লার্জলি, পরেরটা হচ্ছে ইজ দ্য ওয়ান উইচ ইজ প্রেফার্ড বাই সায়েন্টিস্ট। তাহলে যখন আমরা প্যারাগ্রাফ লিখছি, আমাদের কিন্তু এই রকম করে লিখতে হচ্ছে জিনিসটা। সিচুয়েশন দিয়ে দেওয়া হলো, প্রবলেম হলো, তুমি সলিউশনটা প্রোভাইড করো, তারপরে তার রেজাল্টটা কি হচ্ছে সেই সলিউশনটা তুমি এটাকে ইভ্যালুয়েট করো, এইরকম ভাবে প্যারাগ্রাফটা লিখবে। আমরা এক্সারসাইজ করতে করতে আরো জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ওকে, এরপরে আসি আমরা হচ্ছে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট, কম্প্যারিজন এন্ড কন্ট্রাস্ট টাইপ অফ প্যারাগ্রাফ। আমি ওই স্লাইড গুলো যেটা মিস হয়েছে মনে করছো, মিস হবে না, আমি ওটা করে দেবো, আমি দেখিয়ে দেবো। দেখো কম্পারিজন এন্ড কন্ট্রাস্টে কি হচ্ছে, দিস টাইপ অফ প্যারাগ্রাফ ইট মেক্স আ কম্পারিজন অফ এক্স অ্যান্ড ওয়াই, যেখানে কি এক্স অ্যান্ড ওয়াইটা কিন্তু আমাদের একটা রিলেটেড টপিক হতে হবে। যেরকম ধরো এই তোমার লিসনিং টু রেডিও এন্ড ওয়াচিং টিভি, এই দুটোর মধ্যে তুমি কম্পেয়ার এন্ড কম্পারিজন এটা তুমি করতে পারো, টিভি অ্যান্ড ফিল্ম এর মধ্যে তুমি কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট করতে পারো, এইরকম ভাবে দিতে পারো। প্রবলেম সলিউশনটা ওইটা ক্লিয়ার হয়েছে তো, প্রবলেম সলিউশন টাইপ অফ প্যারাগ্রাফ,
এবারে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট আর একটু ভালো করে বলে দিচ্ছি। টেক ফর এক্সাম্পল, দেওয়া হলো টিভি এন্ড ফিল্ম, যে রাইটার কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট, আচ্ছা ওপরে কিন্তু দিয়ে দেওয়া থাকবে যে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট টাইপ অফ প্যারাগ্রাফ লিখতে হচ্ছে। তাহলে বুঝতে পারছো আমরা কিন্তু অন্য কিছু নিয়ে বেশি এলাবোরেট ডেসক্রিপশনে আমরা কিন্তু যাব না, আমরা আমাদের লিমিটেশন কিন্তু ওইটুকুই, আমরা সিমিলারিটিস গুলো দেখবো, ডিসিমিলারিটিস গুলো দেখবো। এবারে ধরা যাক কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট করতে দিয়েছে ইন বিটুইন টিভি এন্ড ফিল্ম, তাহলে আমরা কি ভাবে বলো, কেউ কিছু বলছো? ইয়েস ম্যাম, আমি রাজ মুখার্জি ম্যাম। হ্যাঁ বলো ম্যাম। বলছি পুরো স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আই ক্যান সি দ্য। হ্যাঁ আমি দেখাচ্ছি, আমি একটা একটা করে নিচ্ছি। সেকেন্ড ডেটটা দেখতে পেয়েছো তো? হোয়াট ইজ আ প্যারাগ্রাফ যেটা বলছিলাম, হোয়াট আর ইট টাইপস। ইয়েস ম্যাম। হ্যাঁ এরপর আমি একটা একটা করে বুঝিয়ে দিচ্ছি, আমি নিশ্চয়ই সবকটা স্লাইড এলাবোরেটলি বলে দেব। প্রবলেম সলিউশনটা বোঝালাম, যে হ্যাঁ একটা প্রবলেম দিয়ে দেওয়া হলো, একটা সিচুয়েশন দিয়ে দেওয়া হলো, সেই সিচুয়েশনের জন্য কি প্রবলেম আমরা ফেস করছি আর সলিউশন কি তুমি প্রোভাইড করছো ফ্রম ইয়ার এন্ড সেটা, অ্যান্ড ইউ হ্যাভ টু ইভ্যালুয়েট, এটা হলো। এখনই আসছি আমরা কম্পেয়ার কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট। এটা হলে কি, টেক ফর এক্সাম্পল টিভি এন্ড ফিল্ম। টিভি এন্ড ফিল্মে কি করছো তুমি, ফার্স্টে কি সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস, এই যে এইখানেই ধরো কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট, এইটা এই স্লাইডটা দেখ, আমি পরপর আবারও সব দেখাবো। Comparison and contrast type of paragraph, how to deal with the example of paragraph related to the topic of TV and film. যখন আমাদের লিখতে বলা হবে comparison and contrast type of paragraph, দুটো related topic এরকম দিয়ে দেওয়া হলো TV and film, আমরা similarities কি কি পাচ্ছি? হ্যালো ম্যাম, পুরো স্ক্রিনটা দেখা যাচ্ছে না, এক সাইড দেখা যাচ্ছে, স্ক্রিনটা ভার্টিক্যালি হাফ হয়ে গেছে। আমি তো রোটেট করে দেখাচ্ছি। নো ম্যাম, ভার্টিক্যালি হাফ হয়ে গেছে, একটু রোটেট করে নাও তো নিজেরা। ম্যাম করেছি, হচ্ছে না। এবারে পারছো? নো ম্যাম, হচ্ছে না। না ম্যাম, হচ্ছে না। এখনো আসছে না ঠিক করে। নো ম্যাম, আরো ছোট হয়ে গেছে ম্যাম। তো মুশকিল ম্যাম, স্ক্রিনটা হাফ হয়ে গেছে। এবার ঠিক আছে, এবার ঠিক আছে ম্যাম, এবার ঠিক আছে, এবার ঠিক আছে ম্যাম, এবার ঠিক আছে। হয়েছে দেখো তো? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ বলে দেবে, সুবিধা অসুবিধা তোমরা যদি ইন্টারঅ্যাক্ট না করো না তাহলে বুঝতে তো পারবো না, নিশ্চয়ই বলবে, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে এই দুটো কি রিলেটেড টপিক টিভি এন্ড ফিল্মের মধ্যে, আমরা ফার্স্টে কি সিমিলারিটিস গুলো আগে পয়েন্ট আউট করে নি। সিমিলারিটিস কি কি পাচ্ছি, দুটোই হচ্ছে আমার কি অডিও ভিজুয়াল, আমরা শুনতেও পাচ্ছি আমরা দেখতেও পাচ্ছি। তারপরে আসছে কি সিমিলারিটিস গুলো ভালো করে লক্ষ্য করবে। হ্যাঁ তারপরে আসছে কি মুভিং পিকচার্স, এটা যে আমরা কি দেখছি যে ওগুলো তো আর স্ট্যান্ড স্টিল নেই, ছবিগুলো সরে সরে যাচ্ছে বোঝাচ্ছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে পিকচার স্ক্রিন, সিনেমা বিয়েতে সিনেমা যেরকম হয় একদম সেরকম আমরা টিভি আর ফিল্মে দুটো একইভাবে আমরা ছবিগুলো দেখতে পাচ্ছি। তাহলে সিমিলারিটিস এর মধ্যে এই তিনটে জিনিস মেন মেন আমরা এগুলো বলে দিলাম, একটা হচ্ছে অডিও ভিজুয়াল, মুভিং পিকচার্স, পিকচার স্ক্রিন, এগুলো সব আমরা এই দুটো ক্ষেত্রেই এই সিমিলারিটিস গুলো আমরা পাচ্ছি। এবারে কি ডিসিমিলারিটিস কি কি, ডিসিমিলারিটিস হচ্ছে কি টিভি আর ফিল্মের মধ্যে কি, টিভি তুমি এটা ইন্ডিভিজুয়াল একা একা দেখতে পাচ্ছ, হ্যাঁ অবভিয়াসলি উইথ ফ্যামিলি মেম্বার সেটাও পসিবল, কিন্তু কি তাও এটা তোমার নিজের বাড়ির মধ্যে, আর ওইটা কি ফিল্ম কি ইউ হ্যাভ টু শেয়ার ইট উইথ পাবলিক, তাই না, সকলের মাঝে তুমি ওটা দেখছো। নেক্সট হচ্ছে কি স্মল স্ক্রিন, টিভি ফিল্ম হচ্ছে আমার লার্জ স্ক্রিন, টিভি হচ্ছে গ্লাস স্ক্রিন, আর ফিল্ম হচ্ছে কি
ক্লথ স্ক্রিন। হ্যাঁ, এইগুলোকে তুমি এলাবোরেট করে, এটা আমি জাস্ট টপিকগুলো এগুলো দিয়ে দিয়েছি, এলাবোরেট করে ইন ফুল সেন্টেন্সেস তোমাকে এই জিনিসগুলো লিখতে হচ্ছে। যেটা বলার মেইনলি সেটা হচ্ছে কি, যখন এই রকম টাইপের প্যারাগ্রাফ লিখছো, কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট ছাড়া আর কিন্তু কিছু সেখানে আসবে না। ইট শুড বি ভেরি ভেরি প্রিসাইজ। তার জন্যই আমি প্রথম থেকে বলছি যে প্যারাগ্রাফ তোমরা অনেক কিছু লিখে এসছো, কিন্তু এই টেকনিক্যাল রাইটিং এ আমরা মেইনলি এই চার রকম প্যারাগ্রাফ, উই উইল বি ফোকাসিং অন ফোর দিস ফোর ডিফারেন্ট টাইপ অফ প্যারাগ্রাফ, যেটা কি পার্টিকুলার এই জিনিসগুলোর উপরেই কিন্তু হাইলাইট করা হবে, আর কিন্তু অন্য কিছু এখানে থাকবে না। সেকেন্ড স্লাইডটা দেখেছো, প্রসেস ডেসক্রিপশন, কজ এন্ড এফেক্ট আমি অবভিয়াসলি বোঝাবো, ছোট একটা কাজও দিয়ে দিতে পারি করার জন্য। আচ্ছা, এরপরে 3 নম্বর স্লাইডটা দেখো। একটু দাঁড়াও, দেখা যাচ্ছে 3 নম্বরটা ভালো করে? নো ম্যাম, একটু কেটে কেটে যাচ্ছে। ইয়েস ম্যাম, ঠিক আছে এবারে? হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। এরপরে এটা একটা অ্যাক্টিভিটি দিয়েছি, ইটস ভেরি ইজি। কলম এ তে কি আছে? ডিফারেন্ট প্যারাগ্রাফ টাইপস। কলম বি তে দেওয়া আছে কি? মিনিংস। ইউ হ্যাভ টু ম্যাচ। প্রথমটা কি? প্রসেস ডেসক্রিপশন টাইপ অফ প্যারাগ্রাফ। কলাম এ তে দেখো, নাম্বার 1 প্রসেস ডেসক্রিপশন টাইপ অফ প্যারাগ্রাফ মেনশন করা আছে। কলাম বি থেকে তার মানেটা খুঁজে বার করার চেষ্টা করো। ম্যাম, ডি অপশনটা হবে। সেটা যেকোনো জিনিসই হোক না কেন, পর পর কি করে আমরা তৈরি করছি সেই সিকোয়েন্সটা আমাদের বোঝায়। গিভস আ সিকোয়েন্স অফ ইভেন্টস স্টেপ বাই স্টেপ, তাহলে দিস প্রসেস ডেসক্রিপশন টাইপ অফ প্যারাগ্রাফ এটাই আমাদের ডেসক্রাইব করছে, যে কোনো একটা জিনিস তৈরি করা, সেটা নিউজ পেপার হোক, সিরিয়াল হোক, টি প্রসেসিং হোক, মিল্ক ইন্ডাস্ট্রি হোক, হোয়াট এভার ইট ইজ, ক্লথ ইন্ডাস্ট্রি হোক, যাই হোক না কেন, আমরা শুধু সেটা নিয়েই বলবো যে কি করে জিনিসটা তৈরি হচ্ছে, তারপর কোথায় গেল, কোথায় ডেলিভারি হলো, কি মার্কেটিং হলো, কি হলো, লোকে কিভাবে নিচ্ছে, অত কিছু আমাদের দরকার নেই, শুধু ওইটুকু নিয়েই আমরা ডিল করব, হাউ দ্যাট পার্টিকুলার থিং ইজ বিং প্রসেস, আমাদের কাজ কিন্তু সেখানেই শেষ, আর কিন্তু কিছু নেই। নেক্সট টাইপ অফ প্যারাগ্রাফ হচ্ছে কি? কজ এন্ড এফেক্ট টাইপ অফ প্যারাগ্রাফ, ওটা হবে সি। কজ এন্ড এফেক্ট, বলো ম্যাম, সি হবে। সি সি হবে, সি। হ্যাঁ, যে বললে সি, সেজ হোয়াট হ্যাপেন্স অ্যাজ এ রেজাল্ট অফ সামথিং, যে কোনো একটা পার্টিকুলার ঘটনার জন্য কি কি পরিস্থিতি হতে পারে। যেরকম কি একটা কজ আমি বললাম, ওয়াচিং আ লট অফ টিভি, টেক ফর এক্সাম্পল, এটার জন্য কি কি হতে পারে, এফেক্ট অন মাইন্ড, এফেক্ট অন স্টাডি, এফেক্ট অন হেলথ, এফেক্ট অন সোশ্যাল রিলেশনশিপ, এই জিনিসগুলো। তাহলে কজ এন্ড এফেক্ট টাইপ অফ প্যারাগ্রাফ আমাদের কি করে,
it says by it describes what happens describes bolbo na just amader samne ki tule dhorche what is happening as a result of something kono ekta kichur jonno ki hocche yes ma'am jeta ami bollam ha bolo ami je example ta ni deal korchhilam je watching a lot of tv eram bhabe bolte paro watching a lot of tv can do great harm তাহলে এই টাইপের প্যারাগ্রাফ যখন লিখছো তোমাকে কিছু অন্য কিছু দিয়ে শুরু করতে হবে না ইউ স্ট্রেট কাম টু দ্য পয়েন্ট বরং একটা একটা করে তুমি বলো যে এফেক্ট অন হেলথ কি হতে পারে এফেক্ট অন স্টাডি কি হচ্ছে এফেক্ট অন মাইন্ড কি এফেক্ট অন সোশ্যাল রিলেশনশিপ কি হচ্ছে এই জিনিসগুলো তুমি ফোকাস করতে থাকো ডাইরেক্টলি এরপরে তিন নম্বর খানাতে চলে এসো কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট টাইপ অফ প্যারাগ্রাফ না ওটা হবে এ এ হবে ম্যাম কম্পারিজন এক্স এন্ড ওয়াই যেরকম আমরা দেখলাম কি বললাম এই মাত্র টিভি এন্ড ফিল্ম রেডিও এন্ড টিভি সেটা নিয়েও হতে পারে যা কিছু নিয়ে হতে পারে কিন্তু সেটা যেন টপিকটা রিলেটেড হয় টপিক না কিন্তু একটা রিলেটেড হতে হবে সেটা আমাদের মাথায় রাখতে হবে নম্বর গুলো পজ এন্ড এফেক্ট আমরা আরো অনেক কিছু শুধু টিভি ফিল্ম ওটা দিয়েই বলবো না আমরা পপুলেশন গ্রোথ দিয়েও বলতে পারি এন্ড ইটস এফেক্ট অন ফুড সাপ্লাই হাউজিং এন্ড এনভায়রনমেন্ট এই জিনিসগুলো নিয়েও আমরা বলতে পারি অনেক কিছু হতে পারে ট্রাফিক ইন ক্যালকাটা নিয়েও হতে পারে হতে পারে এগুলো অনেক কিছু নিয়েই আমরা বলতে পারি তাহলে এই লাস্টেরটা কি বললাম হ্যাঁ লাস্টেরটা আসছে কি প্রবলেম এন্ড সলিউশন হচ্ছে ইন্ট্রোডিউস আ প্রবলেম একটা প্রবলেম দেওয়া হলো আর ইউ হ্যাভ টু সাজেস্ট সলিউশন সেই টপিকটার উপরে তুমি সলিউশন দেবে তাহলে এই দেখা যাচ্ছে আমাদের চার রকমের প্যারাগ্রাফ এরপরে আমি সবগুলোই একটু একটু এলাবোরেট করেছি আবারও তোমার স্লাইডটা দেখে আমি আবারও বলে দিচ্ছি তোমাদের process description এটা কি this is a type of paragraphs which gives a sequence of events step by step এটা এমন একটা টাইপের প্যারাগ্রাফ যে প্যারাগ্রাফটা আমাদের পরপর ঘটনা কি করে জিনিসটা তৈরি হচ্ছে পরপর হতে হবে কিন্তু সেটা মাথায় রাখবে যেমন ধরো টেক ফর এক্সাম্পল আমি বলে দিই মেকিং আ টিভি সিরিয়াল ফার্স্টে কি হচ্ছে ইউ ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু সিলেক্ট আ স্টোরি ফর দ্য সিরিয়াল আগে তো আমাকে স্টোরিটা সিলেক্ট করতে হবে তারপরে কি হচ্ছে আই হ্যাভ টু রাইট দ্য স্ক্রিপ্ট ফলোয়িং দ্য স্টোরি লাইন সেই স্টোরিটাকে মেনটেন করে আমাকে স্ক্রিপ্ট রাইটিং করতে হবে স্ক্রিপ্ট রাইটিং এর পরে আমি কি করব আমি শুটিং সাইটটাকে আমি সিলেক্ট করব কোন ঘটনা কিন্তু মানে উল্টোপাল্টা করে দেওয়া যাবে না এই সিকোয়েন্সটা কিন্তু আমাদের মেনটেন করতে হবে শুটিং সাইট গুলো সিলেক্ট হয়ে যাওয়ার পরে একটু সিলেক্ট অ্যাক্টার সিঙ্গার্স টেকনিশিয়ানস এগুলো ফিক্স ডেটে তারপরে ইউ হ্যাভ টু শুট দ্য স্টোরি শুটিং হয়ে গেলেই আমরা কি করব ফিল্ম ল্যাবরেটরিজে সেটাকে তার এডিটিং তারপরে আসছে সিকিং পারমিশন ফ্রম দ্য ফিল্ম সেন্টার বোর্ড নেক্সট লাস্ট হচ্ছে কি স্ক্রিনিং দ্য ফিল্ম এই যে পরপর এই ঘটনাটাকে তুমি যে প্যারাগ্রাফ আমাদের বলছে যে প্রসেস ডেসক্রাইবিং দ্য প্রসেস হাউ দ্য টিভি সিরিয়াল ইজ মেড সেই টাইপের প্যারাগ্রাফকে আমরা বলছি হচ্ছে প্রসেস ডেসক্রিপশন টাইপ অফ প্যারাগ্রাফ This elaborates a topic and the process related with it. এই টাইপের প্যারাগ্রাফ কি করছে একটা পার্টিকুলার টপিককে আমরা এলাবোরেট করছি পরপর পরপর বোঝাচ্ছি আর তার সাথে যে প্রসেসটা ইনভলভ হয়েছে সেটাকেও আমি একদম এলাবোরেটলি বুঝিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে কি
it also mentions the different steps required for the start, continuation and conclusion of a process mentioned. কি আমাদের স্টেপ দরকার শুরু করার জন্য, তারপরে তার কন্টিনিউয়েশন আর কনক্লুশন অফ দ্য প্রসেস, এই টাইপের প্যারাগ্রাফ। প্রথমে আমাদের একটা সিকোয়েন্স অফ ইভেন্টস দিচ্ছে, তারপরে টপিকটাকে এলাবোরেট করছে, প্রসেসটাকে বোঝাচ্ছে, ডিফারেন্ট স্টেপগুলোকে মেনশন করছে, স্টার্টিং এর জন্য কি দরকার, কন্টিনিউয়েশনের কি, আর হচ্ছে কনক্লুশন অফ দ্য প্রসেস, যেরকম পরপর আমি স্টেপগুলো বললাম। এক্সাম্পল আমি কি কি দিয়েছি, পাবলিশিং নিউজ পেপার আ প্রসেস, আর হচ্ছে মেকিং আ টিভি সিরিয়াল, আরো অনেক হতে পারে, টি প্রসেসিং, কিছু এক্সারসাইজ আমাদের দিয়ে দেবো আর কিছু লিখেও দিয়ে দেবো, তাহলে দেখতে পারে, বুঝতে পারবে। আচ্ছা, যেখানে বললাম দেখো এখানে দিয়েছি, how to deal with the example of paragraph related to the topic of making a TV serial. The different criteria which we should consider are, যদি আমাদের কেউ বলে যে মেকিং এ টিভি সিরিয়াল এর উপরে একটা রাইট আ প্রসেস ডেসক্রিপশন প্যারাগ্রাফ, তখন আমি কি সিকোয়েন্সটা মেনটেন করব। আমি যে বারবার বলছি স্টেপ বাই স্টেপ, এই সিকোয়েন্সটা তো আমাদের মেনটেন করতে হবে, কি করে মেনটেন করব, ফলো দিস লাইক সিলেকশন অফ দ্য স্টোরি, রাইটিং দ্য স্ক্রিপ্ট, এই সবগুলো। যেটা এই মাত্র বললাম সেটা দেখো, হোপ ইউ হ্যাভ সিন ইট। আচ্ছা, তারপরে কি আসছে, কজ এন্ড এফেক্ট টাইপ অফ প্যারাগ্রাফ। কজ এন্ড এফেক্টে আমি বললাম দিস টাইপ অফ প্যারাগ্রাফ it says what happens as a result of something, কোনো একটা কিছুর জন্য কি হচ্ছে, যেরকম একটু আগে যেটা বললাম যে পপুলেশন, পপুলেশন গ্রোথ, তার এফেক্ট অন ফুড সাপ্লাই, হাউজিং, এনভায়রনমেন্ট, এই সব জিনিসগুলো আমরা ডেসক্রাইব করব। দিস মেনশনস, ফলো দ্য সেকেন্ড লাইন, দিস মেনশনস দ্য কজ এন্ড দ্য এফেক্ট জেনারেটেড ডিউ টু ইট, তার কজ কি কি, পপুলেশন গ্রোথের কজ কি, আর হচ্ছে তোমার এফেক্ট গুলো কি কি, কি কি এফেক্ট হচ্ছে, সেই এফেক্ট আমার পজিটিভও হতে পারে, আমার নেগেটিভও হতে পারে। এটা ভেবো না যে হ্যাঁ নেগেটিভ মানে মানে এফেক্ট মানেই আমাকে এটা নেগেটিভ গুলোই হবে, সেটা কিন্তু আমি বলছি না। তাহলে কজ এন্ড এফেক্ট হচ্ছে এইটা, এখানে দেখো আরেকটা দিয়েছি, ওয়াচিং এ লট অফ টিভি কজ, এই যে এফেক্ট ওয়ান, তুমি এখানে এফেক্ট অন হেলথ তুমি লিখতে পারো, এফেক্ট টু হচ্ছে এফেক্ট অন স্টাডি, ইউ ক্যান ডিসকাস অন দ্যাট, এফেক্ট থ্রি ইজ এফেক্ট অন মাইন্ড, এফেক্ট ফোর যেটা দিয়েছি you can mention effect on social relationship, এইভাবে আমরা কজ এন্ড এফেক্ট টাইপ অফ প্যারাগ্রাফ আমরা কিন্তু লিখতে পারি। Next I am coming to comparison and contrast type of paragraph. যেটা আগেও বলছিলাম যে দিস টাইপ অফ প্যারাগ্রাফ ইট মেক্স আ কম্পারিজন অফ এক্স অ্যান্ড ওয়াই, যেখানে এক্স আর ওয়াই হচ্ছে আমার
रिलेटेड टॉपिक्स टू बी कंसीडर्ड, टीवी एंड फिल्म बोलले, रेडियो एंड टीवी होते पारे, ए जिनिस गुलो। दिस टाइप ऑफ पैराग्राफ मेनली फोकसेस बा मेनली शेयर्स द सिमिलैरिटीज एंड डिसिमिलैरिटीज बिटवीन टू कंसीडर्ड टॉपिक्स, जे दुटो के नेवा होच्छे। This slide I have already discussed. अच्छा सुना जा चुके तो? Yes sir. Yes ma'am. Yes ma'am. Yes ma'am. Okay. Okay. Fine. Now see this slide. Comparison and contrast type of paragraph. We have to write the similarities and the dissimilarities. যে টপিক না দেওয়া আছে তাদের মধ্যে সিমিলারিটিস আর ডিসিমিলারিটিস গুলো তুমি লিখছো। আমি বারবার বলছি আর অন্য কিছুর কিন্তু আমার লেখার দরকার নেই। আগে যেরকম ছোটবেলায় তোমরা ইন্ট্রোডাকশন দিয়েছো, তারপরে মেইন বডি ম্যাটার, তারপরে কনক্লুশন, ওগুলো কিন্তু তো যাবে না। স্ট্রেট অ্যাভি টেকনিক্যাল রাইটিং মানে হচ্ছে কি, স্ট্রেট অ্যাভি ইউ কাম টু দ্য টপিক, একদম এইখানে চলে এসো। হ্যাঁ কারেক্ট ইংলিশ হওয়া দরকার কিন্তু বেশি একদম না, ঠিক যতটুকু আমাদের জানতে চাইছি আমরা ততটুকুই কিন্তু লিখব, আর অন্য কিছু নিয়ে আমরা প্যারাগ্রাফের মধ্যে যাব না। তারপরে হচ্ছে দেখো প্রবলেম সলিউশন টাইপ অফ প্যারাগ্রাফ। দিস টাইপ অফ প্যারাগ্রাফ ইট ইন্ট্রোডিউসেস আ প্রবলেম এন্ড ইট সাজেস্ট আ সলিউশন, তোমার কাছ থেকে সলিউশন চাইছে। এই সলিউশন কি, ইট মে বি সিঙ্গেল অর মাল্টিপল বেসড অন দ্য প্রবলেম, দুটো সলিউশন আগেরটাতেও দিয়েছিলাম। তাহলে ওয়েন ইউ আর প্রোভাইডিং মাল্টিপল সলিউশন ওয়ান শুড অলওয়েজ সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান। ইউজ অফ পলিথিন ব্যাগ নিয়ে যেটা বলছিলাম আমি তোমাদের যে সমস্যাটা ওইটা, তাহলে সেখানে কি করছো, যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেটাই আমরা চুজ করছি। এবারে দেখো প্রবলেম সলিউশনের আরেকটা আমি দিয়েছি, যে হাউ টু ডিল, এই স্লাইড একটু ফলো করো, হাউ টু ডিল উইথ দ্য এক্সাম্পল অফ প্যারাগ্রাফ রিলেটেড টু দ্য টপিক অফ ফিল্ম অ্যান্ড ফিল্ম ফিল্ম ভার্সেস টিভি, এটা নোট দেওয়া হয়েছে তোমাদের। সিচুয়েশনটা কি দিয়েছি আমি, যে টিভি রিচেস এভরি হাউস, এইটা হচ্ছে আমার একটা সিচুয়েশন। এই সিচুয়েশনটা ধরো তোমাদের দেওয়া হয়েছে, যেরকম ওই আমি ট্রাফিকটা নিয়ে বলছিলাম, এটাও একটা সিচুয়েশন হতে পারে। প্রবলেম সলিউশন টাইপ অফ প্যারাগ্রাফে কি করছে, তোমাকে সিচুয়েশনটা দিয়ে দিচ্ছে, সেই সিচুয়েশনটা দিয়ে তোমাকে প্রবলেমটা বলে দিচ্ছে, তারপরে তোমাকে তার সলিউশনটা প্রোভাইড করতে হচ্ছে। একটা যেটা ডিসকাস করলাম সেটা হচ্ছে পলিথিন ক্যারি ব্যাগস, তারপরে বলেছি হচ্ছে ট্রাফিক ইন ক্যালকাটা, এটাও একটা প্রবলেম সলিউশন টাইপ অফ প্যারাগ্রাফ হতে পারে। তোমাকে সিচুয়েশনটা বলে দিল, দিয়ে প্রবলেমটা দিয়ে দিচ্ছে, এবারে তুমি এটা সলিউশন কি প্রোভাইড করছো। সেম থিং এখানে এই স্লাইডে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে সিচুয়েশনটা কি, টিভি ইজ রিচিং এভরি হাউস, তাতে কি হচ্ছে প্রবলেমটা কি দাঁড়াচ্ছে, যে ফিল্ম ইন্ডাস্ট্রি ইজ সাফারিং, তুমি কি সলিউশন প্রোভাইড করতে পারো। সলিউশন ওয়ানটা দেখো, স্টপ শোয়িং ফিল্মস অন টিভি, আমি দেখাতে এটা বারণই করছি। তাহলে কি হচ্ছে, যারা পার্টিকুলারলি তোমার টিভি দেখছে যারা, তাদের কাছে এই সিচুয়েশনটা কি খুব একটা অ্যাকসেপ্টেবল হচ্ছে, ইটস নট। তাহলে টিভি ভিউয়ার্স উইল নট বি হ্যাপি এন্ড দেয়ার উইল বি লস অফ ইনকাম ফ্রম অ্যাডভার্টাইজমেন্ট, এই জিনিসটা আমরা পাচ্ছি যদি এই সলিউশনটা নেওয়া হয়।
সেই জন্য ইভ্যালুয়েশনের ব্যাপারটা কিন্তু আসছে। সিচুয়েশন একটা দিয়ে দেওয়া হচ্ছে, সেই সিচুয়েশনের জন্য প্রবলেমটা তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে, ইউ হ্যাভ টু প্রোভাইড দ্য সলিউশন অ্যান্ড ইউ হ্যাভ টু ইভ্যালুয়েট। সলিউশন ওয়ান কি, যে স্টপ শোয়িং ফিল্মস অন টিভি, তুমি এটা বলছো, তার এফেক্টটা কি হচ্ছে, টিভি ভিউয়ার্স উইল নট বি হ্যাপি অ্যান্ড দেয়ার উইল বি লস অফ ইনকাম ফ্রম অ্যাডভার্টাইজমেন্ট। আরেকটা তুমি কি সলিউশন দিচ্ছ, যে কি, ডোন্ট শো দোজ ফিল্মস ইন টিভি উইচ আর কারেন্টলি রানিং ইন সিনেমাস। এই সলিউশনটা কিন্তু নেওয়া যেতে পারে। তাহলে এই রকম ভাবে আমরা কিন্তু প্যারাগ্রাফ গুলো এইগুলো আমরা লিখব, আমরা সলিউশনটা দেব, দিয়ে আমরা সেটাকে আমরা ইভ্যালুয়েট করব। তাহলে চার রকমের প্যারাগ্রাফ, আশা করি যে ক্লিয়ার হলো প্যারাগ্রাফ কি করে লিখতে হবে, আমরা কোন কোন জিনিসগুলো অ্যাভয়েড করব, কোন জিনিসগুলোকে মেইনলি ফোকাস করব, একটু হলেও ক্লিয়ার হয়েছে আই থিংক সো। Yes ma'am, yes ma'am. Yes ma'am. Okay, okay, fine, thank you. এখানে দেখো, এখানে একটা অ্যাক্টিভিটি দিয়েছি, যে আইডেন্টিফাই দ্য টাইপ অফ প্যারাগ্রাফ। এই সামওয়ান প্লিজ রিড ইট আউট। দেখো এই প্যারাগ্রাফটা পড়ে আমাকে বলো যে এই প্যারাগ্রাফটা কি টাইপের প্যারাগ্রাফ। সামওয়ান প্লিজ রিড ইট আউট। এনিওয়ান, লজ্জা পেও না, দেখো রিডিংটাও কিন্তু ভালো করে পড়া দরকার, তাহলে প্রোনাউন্সিয়েশন গুলো ঠিক হয়ে যাবে। সামওয়ান প্লিজ। ওকে ফাইন, থ্যাংক ইউ। ইয়েস স্যার, ইট ইজ ক্লিয়ারলি এভিডেন্ট দ্যাট দ্য ব্রেড মেকিং প্রসেস ইনভলভস এ নাম্বার অফ নিউমেরাস স্টেজ, it begins with the processing of raw materials, water, sugar, yeast, and end with the shape of bread. All the beginning of the process warms water and sugar poured into a vessel of yeast to the activated. Next, the first mixture and more water added with flour and salt, at which stage dough is collected. Afterwards, the combination is kneaded during the period of 10 minutes to create a smooth and shiny blend. In the next step, the mixture is left to rise in a warm place from 1 to 3 hours. After this course, the blend is punched down to release air and is kneaded in a few minutes. In the final stage, shape loaves are created and they are risen for an hour over 200 degrees Celsius from 10 to 15 minutes. Ma'am, এটা যেটা পড়ে বুঝলাম এটা একটা প্রসেসিং এর উপরে। Very good, হ্যাঁ পড়েছো ভালো। আচ্ছা টেক কেয়ার অফ দ্য স্পেলিংস, এখানে যে আছে যে যা এখানে নতুন কোন ওয়ার্ড পেয়েছো সেই ওয়ার্ডটা মাথায় রেখে মানেটা আছে সবার আগে বলো, মানেটা ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ ম্যাম, এটা মোটামুটি একটা প্রসেসের উপরে কিছু বলা হয়েছে, যেটা হচ্ছে ব্রেড মেকিং, ব্রেড মেকিং প্রসেস। হ্যাঁ তাহলে এবারে বলো এই টাইপের প্যারাগ্রাফটাকে আমি কি টাইপ অফ প্যারাগ্রাফ বলতে পারি? এটা প্রসেস টাইপের প্যারাগ্রাফ। কি করে হচ্ছে সেটা আমরা বলে গেছি। এখানে আর অন্য কোনো কিছু কি পাচ্ছ, যে ব্রেডটা তৈরির পরে কোথায় তাদের ডেলিভারি হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, কোথায় কোথায়, এগুলো কিন্তু কিচ্ছু নেই। শুধু ফোকাস আমরা কি করে করেছি, যে হাউ দ্য থিং ইজ বিইং মেড স্টেপ বাই স্টেপ, আর কিন্তু কিছু নেই, তাই না?
তাহলে এই টাইপের প্যারাগ্রাফকে ভেরি গুড আমরা বলছি হচ্ছে প্রসেস ডেসক্রিপশন টাইপ অফ প্যারাগ্রাফ। যে এখানে নতুন ওয়ার্ড যা পেয়েছো সেটা একটু লিখে তার মানেটা বার করে ঠিক করে রাখবে, তাহলে কি হচ্ছে ভোকাবুলারি বাড়বে। কেমন? মাঝে মাঝে রিডিংটা পড়বে। ওকে ফাইন, থ্যাংক ইউ। তাহলে এই প্যারাগ্রাফটা পড়ে তোমরা বুঝতে পেরে গেছো যে এটা হচ্ছে প্রসেস ডেসক্রিপশন টাইপ অফ প্যারাগ্রাফ। আচ্ছা এরপরে তাহলে বলো আমাকে যে কারুর আর কিছু এই চার টাইপের প্যারাগ্রাফ নিয়ে কিছু বলার আছে? কোন জায়গা বুঝতে পারো? হ্যালো, হ্যাঁ বলো। হ্যালো, আমি এবার মাইকটা একটু অফ করি। হ্যালো হ্যালো ইয়েস হ্যালো ম্যাম, আমার কথা শোনা যাচ্ছে? ম্যাম আমার একটু অসুবিধা, অসুবিধা কি আমি বাইরে একটু ছিলাম তো তো মাঝে দুটা ইয়া আমার জানা হয়নি, তো আপনি আপনারা যে ক্লাসটা করছেন এই ভিডিওটা কি পাওয়া যাবে? নিশ্চয়ই পাওয়া যাবে। আচ্ছা আমি স্লাইডটাকে অফ করি, আমি তাহলে দাঁড়াও, স্ক্রিন প্রেজেন্ট আমি অফ করি। হ্যালো ম্যাডাম, এই পিডিএফটা পাওয়া যাবে? এক মিনিট। হ্যাঁ আশিস বলো কি বলছো ম্যাডাম, এই পিডিএফটা কি পাওয়া যাবে? হ্যাঁ পেয়ে যাবে তো, নিশ্চয়ই পাবে। আচ্ছা আর কে কি বলছো? নেক্সট কার কি প্রশ্ন? হ্যালো ম্যাম, আমার একটু আমি একটু মিস করে ফেলছি তো এটাই আমার। তুমি কে বলছো? পাঠক। হ্যাঁ ম্যাম। আচ্ছা তুমি ভিডিওটা যখন পাবে তখন তুমি আরেকবার গো থ্রু করে তারপরে আমাকে জিজ্ঞেস করে নিও। আর একবার শুনে নাও, শুনে নিয়ে জিজ্ঞেস করে নেবে কোন জায়গাতে অসুবিধা হয়েছে বলবে, আমি অবশ্যই ক্লিয়ার করে দেবো। থ্যাংক ইউ ম্যাম। আমি তাও আরেকবার ইন আ নাটশেল আমি 5 মিনিটসে বলে দিচ্ছি, সেটা হচ্ছে আজকে আমরা মেইনলি যেটা পড়লাম সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ ছোটবেলা থেকে অনেক লিখেছো যেটা বললাম, কিন্তু আজকে এটা কি এগুলো যেহেতু এটা টেকনিক্যাল রাইটিং, কি করে শর্টে একদম ঠিক সুন্দর করে উইথ কারেক্ট ইংলিশ আমাদের কি করে লিখতে হবে সেই জিনিসটার উপরেই আমরা মেইনলি ফোকাস করলাম। আমরা পড়লাম হচ্ছে 4 ডিফারেন্ট টাইপ অফ প্যারাগ্রাফ, প্রসেস ডেসক্রিপশন টাইপ অফ প্যারাগ্রাফ, কজ অ্যান্ড এফেক্ট, কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট, অ্যান্ড প্রবলেম সলিউশন টাইপ অফ প্যারাগ্রাফ। কি করে আমরা আইডেন্টিফাই করব আর আমাদের যদি মেনশন করে দেয়। কি বলছ না, শব্দ শোনা যাচ্ছে না? ইয়েস বিশ্বরূপ, কারোর যদি কিছু বলার থাকে প্লিজ রাইট ইন চ্যাট বক্স, আমি দেখে নেব। ইফ আই এম নট অডিবল, ইফ ইউ ওয়ান্ট টু সে সামথিং ইউ ক্যান রাইট ইন দ্য চ্যাট বক্স। ম্যাম আছেন? হ্যালো, ইয়েস হ্যালো, ম্যাডাম এই ভিডিওটা কি আপনাকে পার্সোনাল ভাবে এসএমএস করব, করলে আপনি দেবেন? পেয়ে যাবে ভিডিওটা, কোনো অসুবিধা নেই, টাইমে পেয়ে যাবে। ম্যাম এটা গ্রুপে দেওয়া হয়, সেটা নিয়ে চিন্তা নিশ্চয়ই পেয়ে যাবে, সেটা নিয়ে ভাবার কিছু হয়নি, সেটা পেয়ে যাবে। এটা ছাড়া তুমি এই আজকে যেটা ডিসকাস করা হলো সেটা নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে রিগার্ডিং 4 ডিফারেন্ট টাইপ অফ প্যারাগ্রাফ, কি করে লিখতে হবে, কি এ যদি কিছু জিজ্ঞেস করার থাকে জিজ্ঞেস করতে পারো। ইফ আই এম নট অডিবল, তাহলে তোমাদের যার যা কিছু আছে চ্যাট বক্সে দেখি একজন কে কি লিখেছো। হ্যাঁ ম্যাডাম নেটওয়ার্ক স্লো, সেটা তো একটু আছেই আমাদের, এই প্রবলেম, এই প্রবলেম নিয়েই আমাদের চলতে হবে। তো অ্যাকচুয়ালি কি চাইছো জানতে সেটা যদি একটু স্পেসিফিক্যালি চ্যাট বক্সে লিখে দাও তাহলে খুব সুবিধা হয়।
ওকে আর কারোর কিছু এগুলো ডিফারেন্ট টাইপস অফ প্যারাগ্রাফ নিয়ে আর জিজ্ঞেস করার আছে কোনো কিছু? হ্যালো ম্যাম, কিভাবে লিখবে বা কোনো কিছু বুঝতে অসুবিধা কোনো কিছু আছে? হ্যাঁ ম্যাম। হ্যালো, আচ্ছা এবারে শোনো তাহলে, কারোর যখন কিছু বলার নেই এন্ড এভরিথিং ইজ ক্লিয়ার, তাহলে আমি তোমাদের একটা, ম্যাম আমি প্যারাগ্রাফের স্ট্রাকচার কিভাবে লিখব এগুলো বলে দিন। যেরকম আমি লিখছি ওপরে জাস্ট লিখলে যে প্রসেস ডেসক্রিপশন টাইপ অফ প্যারাগ্রাফ বলে লিখছো, একদম সেই রকম করেই লিখবে। ওপরে লিখলে প্রসেস ডেসক্রিপশন টাইপ অফ প্যারাগ্রাফ, দিয়ে যে টপিকটা দিয়ে দেওয়া হবে সেই টপিকটা দিয়ে স্ট্রেট অ্যাওয়ে লিখবে। সৌম্য আমি কি বোঝাতে পারলাম? ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ ম্যাম ক্লিয়ার। হ্যাঁ, তুমি লিখেছো যে আমি প্যারাগ্রাফের স্ট্রাকচার কিভাবে লিখবো এগুলো বলে দিন, তো একদম স্ট্রেট অ্যাওয়ে আমরা টপিকেই চলে আসব। ম্যাডাম একটা ছোট কাজ দিচ্ছি তোমাদের, এটা ট্রাই করো। মানে ম্যাম যেগুলো কম্পারিজন রয়েছে, কম্পারিজন বেসিক প্যারাগ্রাফ যেমন বললে, তুমি মি করার চেষ্টা করো ওটাকে, ফার্স্ট প্যারাগ্রাফ লেখো রিগার্ডিং দ্য সিমিলারিটিস, পরেরটাতে এসো যে ডিসিমিলারিটিস বলো, রাইট টু সেপারেট প্যারাগ্রাফ, দ্য ফার্স্ট ওয়ান উইল বি ডিলিং উইথ দ্য সিমিলারিটিস এন্ড দ্য সেকেন্ড ওয়ান বা ফলোড বাই দ্য ডিসিমিলারিটিস, সেম ইন দ্য কেস অফ প্রবলেম সলিউশন টাইপ অফ প্যারাগ্রাফ, ইউ উইল বি প্রোভাইডেড উইথ দ্য সিচুয়েশন, সেই সিচুয়েশনের একটা তোমার প্রবলেম দেওয়া থাকছে, তুমি কি লিখছ ওরম ভাবে লেখো, সলিউশন ওয়ান, দেন কাম টু সলিউশন টু যেটা তুমি প্রোভাইড করছো, এন্ড দ্য লাস্ট প্যারাগ্রাফ উইল বি ডিলিং উইথ দ্য ইভ্যালুয়েশন। কেমন? আচ্ছা একটা ছোট কাজ তোমাদের দিচ্ছি, এটা করো তাহলে আস্তে আস্তে ক্লিয়ার হবে। সেটা হচ্ছে একটা কজ এন্ড এফেক্ট টাইপ অফ প্যারাগ্রাফ লেখো, রাইট আ কজ এন্ড এফেক্ট টাইপ অফ প্যারাগ্রাফ অন দ্য থিম অফ পপুলেশন গ্রোথ। আমি চ্যাট বক্সে হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি, এন্ড ইটস এফেক্ট অন ফুড সাপ্লাই, হাউজিং এন্ড এনভায়রনমেন্ট। আমি লিখে দিচ্ছি চ্যাট বক্সে, right on the theme of population growth and its effect on food supply, housing and environment. It will be a cause and effect type of composition. Clear? আমি লিখে দিচ্ছি চ্যাট বক্সে, দেখে নাও। ম্যাম ওই পিডিএফটা দিলে ভালো হতো। কি দেব? পিডিএফটা গ্রুপে দিলে ভালো হতো। পেয়ে যাবে ওটা, রেকর্ডিং নিশ্চয়ই দিয়ে দেব। আচ্ছা হোক, ঠিক আছে। ওটা যেটা যে স্লাইড গুলো তোমরা দেখলে ডেফিনেটলি উইল গেট ইট, ওটা তো দিয়েই দেব। রেকর্ডিংটা ওটাও পেয়ে যাবে, সব পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। কেমন? টেনশন করার কিচ্ছু নেই, টেনশনে সব ভুল হয়ে যায়, কোনো কাজ ঠিক হয় না কিন্তু। আমি লিখে দিচ্ছি, দেখে না।
হ্যালো, একটু চ্যাট বক্সটা সবাই দেখো, আমি চ্যাট বক্সে মেনশন করে দিয়েছি। একটা কজন এফেক্ট টাইপ প্যারাগ্রাফ লিখবে অন পপুলেশন গ্রোথ, আর তার কি এফেক্ট, তিনটে ডিফারেন্ট প্যারাগ্রাফ করবে। দ্য ফার্স্ট ওয়ান উইল বি ডিলিং অন দ্য এফেক্ট অন ফুড সাপ্লাই ডিউ টু পপুলেশন গ্রোথ, সেকেন্ড ওয়ান অন হাউজিং, থার্ড ওয়ান হচ্ছে এনভায়রনমেন্ট। আমি এক সপ্তাহ টাইম দিচ্ছি, তাড়াহুড়োর কিছু নেই। বাই দিস টাইম তোমরা এই স্লাইড গুলো এগুলোও পেয়ে যাবে, রেকর্ডিংটা পেয়ে যাবে, কোনোটাতেই কোনো সমস্যা নেই। কেমন ম্যাম? বলছিলাম যে এই পয়েন্ট গুলোর উপরেই প্যারাগ্রাফটা রেডি করব। একদম, আর কিচ্ছু বাড়াবার দরকার নেই। পপুলেশন গ্রোথের উপরে লিখবে, আর তার কি এফেক্ট হচ্ছে অন ফুড সাপ্লাই, হাউজিং আর এনভায়রনমেন্ট, আর অন্য কোনো কিচ্ছু আমি চাই না। কেমন? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, চলো। তাহলে এভরিথিং ইজ ক্লিয়ার, লেটস কনক্লুড, আজকে শেষ করি তাহলে। ওকে ম্যাম, ওকে ম্যাম, ওকে ম্যাম, ওকে ম্যাম, ওকে ম্যাম, বাই ম্যাম, ইউ অল টেক কেয়ার। হ্যাঁ, চল, বাই, ওকে ম্যাম, ওকে, বাই। যাও রে ভাইয়ের ঘর, কালি সকালে দেখা হবে আরো। হ্যালো ক্লাসমেটরা, কেমন আছো? এ তোমরা কেমন আছেন রে? এই তো ভালো আছি। ও, বাড়ি কার কোন জায়গায়? হ্যাঁ, আমার ডায়মন্ড হারবার, চেনো কেউ? হ্যাঁ, ডায়মন্ড হারবার চেনো? হ্যাঁ হ্যাঁ, কলকাতা। আর কার কোথায় বাড়ি আছে? আমার বাড়ি ভাই কুচবিহার ভাই। অনলাইনে ভর্তি নাকি সবাই হলো গিয়ে ভর্তি হয়েছ? কলেজ তো শুনছি নেক্সট মান্থ থেকে তো স্টার্ট হয়ে যাবে, 16 তারিখ হয়ে গেলে তো তাহলে তখন ভালো হবে, দেখা টাকা হবে। আইটিআই পাস করিনি, তাহলে সবাই বেরিয়ে যাও, রেকর্ডিং হচ্ছে, জানো তো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই বেরিয়ে যাও, রেকর্ডিং হচ্ছে। আমার তো গালাগাল দিচ্ছে না, ভালো কথাই বলছি। আমরা এই তো ক্লাস 12 এর পর ডাইরেক্ট ভুগলেট দিয়ে তারপর সেকেন্ড ইয়ার দিবে। আমিও আছি মেকানিক্যাল।